Assalamualaikum. আজকে আমি ম্যাঙ্গো কাস্টার্ড করব। তার জন্য দুইটা আম আমি নিয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে দেব। তারপরে দেব এক কাপ দুধ। তারপরে দেব মেজারমেন্ট কাপের এক কাপ চিনি। এবার আমি এটা ব্লেন্ড করে ফেলব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি চুলায় একটা প্যান দিয়েছি। এখন আমি প্যানের ভিতরে এক কাপ পানি দিয়ে দিচ্ছি। দেব কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার, তারপরে দেব কর্নফ্লাওয়ার। এবার আমি এটা নাড়তে থাকব। আমি এবার এটা হালকা জ্বালিয়ে নাড়তে থাকব। দিয়ে দেব আম দুধের মিশ্রণটা। এবার আমি হালকা জাল দিয়ে এটা নাড়তে থাকব। একটু হালকা জাল দিয়ে নাড়তে হবে। এটা থকথকে ভাব হওয়া পর্যন্ত, একটু থকথকে ভাব হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, নাহলে নিচে লেগে যেতে পারে। এটা আমার ঘন ভাব চলে এসছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। ঠিক এরকম হতে হবে। আমি এটা একটা কাচের ডিশে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন আমের উপরে একটু ক্রিম দিয়ে দিব। People, Dr. Pump.
হয়ে গেল আমার আম কাস্টার্ড।